হয়তো এই গানটা শুনে যদি বাংলাদেশের একজন লোক সচেতন হয় জি জি তাও ভাববো যে আমাদের এই লেখা বা গাওয়া সার্থক। প্রিয় দর্শক, আমরা বরাবরের মতো আবারও উপস্থিত আছি সুরদরিয়া সঙ্গীত একাডেমিতে। সো এখন যে গানটা শুনলেন, এই গানটা মানে কে লিখেছে এবং কে সুর করেছে সেটা আপনাদের আমি জানাতে চাই, কারণ এটা একটা সচেতনমূলক গান ছিল। তো উস্তাদ, আসলে গানটা মানে লিখেছে কে? গানটা আমি নিজেই লিখছি জি, সবার প্রচেষ্টাই আর কি হয়েছে এটা জি। আর সুর, সুরটা মূলত, সুরটা মূলত আমি নিজেই দিয়েছি, তবে ওই
সুরদরিয়া সঙ্গীত একাডেমির সব সদস্য মিলেই এটাকে আর কি এক কথায় আমরা এই গানটা নিচ্ছি সুরদরিয়া সঙ্গীত একাডেমির সকল মানে শিল্পীদের মানে মানে শ্রম দেওয়া আছে আর এই গানের পিছনে। জি জি তো এই গানটা আপনাদের লেখার উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্যটা কি? এটা লেখার মূল উদ্দেশ্য হয়তো এই গানটা শুনে যদি বাংলাদেশের একজন লোক সচেতন হয়, জি জি, তাও ভাববো যেন আমাদের এই লেখা বা গাওয়া সার্থক। মানে আপনারা বলতে চাচ্ছেন যে এই গানটা মানে শুনে এই বাংলাদেশের একটা নাগরিকও যদি সতর্ক হয় তাহলে আপনাদের এই গানটা লেখা সার্থক? হ্যাঁ, মানে এটা দেশের জন্য কাজ। হ্যাঁ, এটা দেশের জন্য। তো প্রিয় দর্শক, শুনলেন গানটা যে লিখেছে, যে সুর করেছে, এক কথায় সুরদরিয়া সঙ্গীত একাডেমির সকল শিল্পী ভাই ও বোনেরা সকলের শ্রম আছে। তো গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই এই সুরদরিয়া সঙ্গীত একাডেমির সকল ভাইদের এবং বোনেদের গান আপনাদের আমার এই চ্যানেলেই দেখানো হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এক জাতের লতাই আছে বাইতে বাইতে উঠে গেছে, ও হাই গো গাছ মরিলে লতা মরে তবু লতা, মানব জাতি বিপদে পড়ল দয়া চাই তোমার।